আজ থাইল্যান্ডে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতা চাইবেন আসিয়ান দেশগুলোর। নির্বাচন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে, দলীয় শৃঙ্খলা ভাঙলে সময় মতো সিদ্ধান্ত, বলেছেন হোবায়দুল কাদের। নেতাকর্মীদের উপজেলা নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছে বিএনপি, নেতারা বলেছেন নির্বাচিত হলেও কেউ দায়িত্ব পালন করতে পারেননি। সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। নয় মে থেকে হজ ফ্লাইট শুরু, ভোগান্তি কমাতে আগামী বছর 70% যাত্রী নেওয়া হবে সরকারি ব্যবস্থাপনায়, জানিয়েছেন ধর্মমন্ত্রী। কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট, 6 জনের মধ্যে সংশ্লিষ্টদের এই তালিকা আদালতে দাখিলের নির্দেশ। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপির 285 সদস্যকে ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে। রাঙামাটির সাজেকের উদয়পুরের সীমান্তে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 9 জন নিহত, পঞ্চগড়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে 1 ট্রাক্টর চালক সহ নিহত 2। সাহারা মরুভূমির ধুলিঝড়ে পুরোপুরি ঢেকে গেছে গ্রিসের রাজধানী এথেন্স, নগরীর গোটা আকাশে জমেছে কমলা রঙের মেঘ। বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দলই পাঠাচ্ছে জিম্বাবুয়ে, 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে 28 এপ্রিল ঢাকায় আসছে আফ্রিকান এই দেশটি।